Hi friends, welcome to my channel Talk Jhal Mishti. আমি পম্পা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আলুর দম করার জন্য যা যা লাগবে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে লাগবে কড়াই শুটি টমেটো কুচি ধনে পাতা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ লঙ্কা কুচি ফোড়নের জন্য লাগবে তেজপাতা জিরে আর নামানোর আগে একটু গরম মশলা বেটে দিতে হবে তো প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে জিরে তেজপাতা ফোড়ন দেব জিরে তেজপাতাটা ভালো করে ফুটে গেলে আমরা এতে পেঁয়াজ দেব আর আলুটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম গুঁড়ো আলু একটু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেব আলুটা সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি এই আলুরদমটা করা হয়ে যায় বেশিক্ষণ আর সিদ্ধ করার প্রয়োজন নেই টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে একটু জল দিয়ে কষাবো একটু একটু করে জল দেব জল দিয়ে দিয়ে কষিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ একটু কষানো হয়ে গেছে তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমরা আলুগুলো দিয়ে দেব আগেই বলেছি আলুটা একটু সিদ্ধ করা আছে এবার আলুটা আমরা একটু কষিয়ে নেব এর মধ্যে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব দেখতে হবে তলা যেন লেগে না যায় কড়াইতে লেগে গেলে পরে সামান্য একটু জল দিয়ে কষাতে হবে কষানো হয়ে গেলে এতে আমরা জল দেব খুব বেশি জল দেব না কারণ এটা খুব বেশি ফুটবে না আলুটা তো সিদ্ধ করা আছে তাই অল্প একটু জল দিলেই চলবে এর মধ্যে আমরা একটু সামান্য একটু তেঁতুল গোলা জল দিয়ে দেব সামান্য একটু তেঁতুল গোলা জল দিলেই হবে ঝোলটা এবার ফুটে গেছে অনেকটা ঝোলটা টেনেও গেছে এবার আমরা একটা পাত্রে এটা নামিয়ে নেব একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব এবার একটা পাত্রে আমরা ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হবে খাওয়াটা তো শুধু আমি বুঝতে পারবো তোমরা কেউ বুঝতেই পারবে না যদি তোমাদেরও এরকম আলুর দম করে খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বাড়িতে করবে এবং কেমন হলো সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সবাই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই